আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো সকালবেলায় পড়ানো হয়ে গিয়েছিল, তারপরে এখানে এসেছিলাম। যেহেতু সোমবার ছিল, প্রাইভেট টিউশন পড়ানো ছিল, তো এখানটায় আম্মু সবজি নিয়েছে। আর আম্মু অনেক আগেই সকালে উঠে পড়েছিল, মানে আমি যখন পড়াচ্ছিলাম তখনও এই স্পঞ্জগুলো ধুচ্ছিল আর কি। এরকম একটা স্পঞ্জের গদি টাইপের ছিল আমাদের, সেটা খারাপ হয়ে গিয়েছে, তাই আম্মু বললে এই স্পঞ্জগুলো বার করে তাহলে ধুয়ে নিই। আর নোংরাও হয়েছিল, খুব ধুলো হয়েছিল। আম্মু ওইগুলো ভালো করে ধুয়ে, মানে এমনি পানিতে একবার ভালো করে ই করে মেলে দিয়েছে। এর নাকি একটা পা বালিশ টাইপের করে দিবে বা কিছু একটা করবে, সেই সব মানে শুধু শুধু নষ্ট হয়ে যাওয়ার থেকে কিছু করে নেওয়াই ভালো, তার জন্যই আর কি। আম্মু এটা ভালো করে মেলে এমনি পায়ে করে বিছিয়ে দিচ্ছে। আগে একবার অলরেডি বিছিয়ে দিয়েছে, এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা বাজে প্রায়। তো 10টা না, 11টা বাজে, মানে আমার প্রেশার পড়ানো হয়ে গিয়েছে। তো আম্মু তারপরে রান্না করে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, চালাতেই আজকে রান্না করে নিয়েছে, একটু পরে গিয়ে দেখবো আমি। তার আমিও এখানটা একটুখানি পায়ে করে উল্টিয়ে দিচ্ছি, মানে একদিকটা শুকিয়ে গিয়েছে আর একদিকটা শুকানোর জন্য ভালো করে উল্টিয়ে দিচ্ছিলাম আম্মু আর আমি। তো আম্মু এখানটাই বাকিগুলো করে নিয়েছে, আর আমি একবার চালাতে যাব। চালাতেই আম্মু কী বেশ বলেছিল সেটা দেখতে মনে হয়। তো চলুন আমি একবার চালাটা দেখে আসি, আর আম্মু এখানটাতে তখন এগুলো করুক। আর রোদের এত তাপ যে দাঁড়ানো যাচ্ছে না, তো চলুন তাড়াতাড়ি আমি চপ্পলটা পরে নিই, মানে পাটা মেঝেতে শুধু রাখা যাচ্ছে না, এতটাই গরম। তো এই যে আম্মু এখানটায় করুক এগুলো, আম্মুরও ভালো করে মেলা হয়ে গিয়েছে। আমি একবার রান্নাঘরটা গিয়ে দেখে আসি। আম্মু আজকে চালাতেই রান্না করেছে, আমি বললাম যে আমি 11টা পর্যন্ত উপরেই ছিলাম, আবার ক্লাসও ছিল আমার, তার জন্য আবার পড়াশোনাও একটু ছিল, স্পেশালও পড়ালাম তার জন্যই। তো এখানটায় আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর ওই কয়লা আলু ভাজিটা আলু ভেজেছিলো, দিয়ে ওইটা তোলা হয়নি, এমনি রেখে দিয়েছিল, পরে তুলে বলে ঢাকা দেওয়া ছিল একটু আগে দেখলেন, তো ওটা তুলে নিচ্ছে, ওটা আমি গিয়ে নিয়ে নেব। আর আজকে প্রথমে ভাবলাম যে এদিকটা একটুখানি গুছিয়ে নিই, মানে এটা মানে বুঝতেই পারছেন একবারে দরজার মুখের সামনে, দেখেছেনই অবশ্যই আপনারা দেখিয়েছি, তো গেটের সামনেই যেহেতু মানে দরজার মুখে ঢুকলে এদিকটা, প্রথমে ভাবলাম এটা কিছু করবো না। তারপর আম্মুকে বলছি যে আম্মু একটা গুছিয়ে নেবো, তা আম্মু বলছে বেশ তাহলে গুছিয়ে নে, মানে এখনও পর্যন্ত আমার কোনো গোছানোর কোনো ই নাই। এই কিছুদিন ধরেই ভাবছিলাম যে গুছাবো, তারপর ভাবছি থাক আম্মু আসুক, দিয়ে একসাথেই গুছিয়ে নেবো। এইখানটায় আমি ওই এদিক ওদিক করে একটুখানি ঠিকঠাক করে নিচ্ছিলাম, মানে এখন আমার গুছানোর কোনো ই নাই। আম্মু আসবে, আমি ভাবছি যে এবার হালকা করে রেখে দিই, যদি আম্মু বলে হ্যাঁ গুছা তাহলে গুছিয়ে নেবো, নাহলে গুছাবো না। তার জন্য এমনি হালকা করে খালি একটুখানি ঠিকঠাক করে নিচ্ছি। তো চলুন, আম্মুকে সাজানো হয়ে গিয়েছে, আম্মু বললো গুছিয়ে নিতে। তো আম্মুকে একটু পরে ডাকবো যে তুমিও শুধু গুছাও। আসলে আমি একা না কোনো কিছুই কাজে করতে পারি না, কেন কি জানি, আম্মু যদি থাকে খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়, আর একা খালি মনে হয় লিটিপিটি হচ্ছে। আর আম্মু দিয়ে ফোনে কারোর সাথে কথা বলছিল হয়তো, তার জন্য আম্মু আসছিলো না, মানে আমি বললাম একবার, তো তার জন্য ভাবলাম যে থাক তাহলে আম্মু যখন আসবে আসবে, আমি একবার শুরু করে দিই। একবার ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে করবো শুরু, আবার যদি না পারি ভালোভাবে গুছাতে। আর আম্মু একটু খুঁতখুঁতে, মানে সব কাজ পছন্দ হয় না, জানেনি হয় অবশ্য। তো আবার ভাবছি যদি করে টোরে আবার বকা খায় কী দরকার, তাই বললাম ভাবছি থাক করেই দিই, যা হবে দেখা যাবে। আর মানে এই যে আম্মু চলে এসেছে, ফোনে কথা বলছিল অবশ্য, ওই খালার একটু শরীরটা খারাপ না, বললাম আগের দিন যে পাটা ভেঙে গিয়েছে, তো অপারেশন করতে হবে বলেছে, তো তার জন্য একটু বাড়িতে সবাই একটু চিন্তায় আছে, আর ফোনের পর ফোন তো হয়ই, তো সেটাই আর কি সেরকম কিছুই না। তার জন্য আম্মু একটু সবার সাথে ফোনে কথা বলছে, খালার সাথে কথা বলছিল যে বেশি চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, ওই সব কথাই বলছিল। তাই ভাবলাম আমি করে নিয়ে এদিকে, আম্মু যখন কথা বলছে বারবার বিরক্ত করা ভালো না, তো তার জন্যই ভালো করে আগে এই সামনেটা একটুখানি আগে ঝাড় দিয়ে নিয়েছি, মানে ঝাড় দিয়ে নেব, তারপরে আবার গুছিয়ে নেব। আর এই যে ডিমের খোলাগুলো রাখা আর কি, ওই যে মানে খুবই মশা হয় সন্ধ্যার দিকে, তাই একটুখানি হালকা করে জ্বালিয়ে নিই। আর আগে ছাগল ছিল, যখন ছাগলটা কিনেছিলাম তখন ছাগলের জন্য জ্বালিয়ে নিতাম, ছাগলের ঘরে ওইখানে রাখা হতো আর কি, তাই এখন তো ছাগলটা দিয়ে দিয়েছি, তাই এদিকেই রাখা হয়ে গিয়েছে, আর দরকারও পড়ে অনেক সময়। তো এইখানটায় আমি দাড়িপাল্লা ছিল একটা, ওইটা সাইড করে রেখে দিলাম, আর তারপরে পেঁয়াজগুলো একটুখানি সাইড করে নেবো, সাইড করে বাকিগুলো সব রেখে দেবো ওইখানটায়, মানে ওইখানটায় ওই যে হাঁড়ি যেগুলো ওই বাইরে পড়ে আছে না, ওই সাইডটায় ওই হাঁড়িগুলো এখানটায় গুছিয়ে দেবো, রেখে নেবো।
মানে যতই গুছায় না খুব একটা গোছালো মনে হয় না, যেহেতু এই হাঁড়িগুলো বাইরে থাকে, আবার সামনেটা অনেকটা গ্যাঞ্জাম টাইপের হয়ে আছে। শুধু যদি ওই বেঞ্চির নিচের পর্যন্ত সব কিছু সীমাবদ্ধটা করে দেওয়া হয়, মানে বেঞ্চিরটাই যেহেতু যতটা হবে উপরে বা নিচে, তাহলেই ঠিক আছে, তাহলে অনেকটা কম মানে গ্যাঞ্জামটা কম লাগে। তার জন্য ভাবলাম যে ওই বেঞ্চির নিচে সবগুলো রেখে দিই ঠিকঠাক করে একটু গুছিয়ে, আর এই সামনেটা একটু খালি করে দিই। অবশ্য বাড়িতে লোক আসলেও খুব খারাপ দেখায় দেখতে জায়গাটা, তখনকার জন্য একটুখানি হালকা করে গুছিয়ে নেওয়া হয়। আর এইভাবে হাঁড়িগুলো রাখলে তো ভালো হয় না। আসলে এখানটায় আমার মায়ের খুব শখ ছিল যে এই জায়গাটা আর কি, যে এই প্লাই সিস্টেম করে রান্নাঘর টাইপের করবে, কিন্তু সেটা আর করা হয়নি। ওই আসে ওই যে সিঁড়িঘরের রান্নাঘরটা, ওটা খুবই ছোট, মাথা ঢুকে যায় বারবার ছোট পাড়া সিঁড়িটাই আর কি। তার জন্য আম্মু বলেছিলো এই দিকটা রান্নাঘর করতে, কিন্তু সেটা এখনো পর্যন্ত করে হয়ে ওঠা হয়নি। আর আম্মু বলেছিলো করে দেবো, তারপরে আর সেরকম টাইমও হয়নি, আর এখন আর হচ্ছেও না করা আর কি, ওটাই পিছুটান পিছুটান হয়ে যায়। তো আম্মু এক সময় রেগে যায় যে থাক তাহলে আর করতেই হবে না। তারপর আবার ভাবি যে না ঠিকই তো, ওই ঘরটা এমনিতেও প্রচুর অসুবিধা, মানে একজন ঢুকলে আর একজন ঢোকা যায় না এমন অসুবিধা। তার জন্য এখানটায় এই যে হাঁড়ি এইগুলো বার করে রেখে দিয়েছি, ওইখানে তো এমনি জায়গা নাই, শুধুমাত্র রান্নাটাই জাস্ট করা, ওর থেকে চালাতে রান্না করা অনেক সুবিধা। চালাটা কতটা বড় বলুন, দেখেছেন তো আপনারা। আর রান্নাঘরটা ছোট্ট পাড়া দেখে সেটাও দেখেছেন, যখন একের সঙ্গে ভিডিও করি তো খুবই ছোটো রান্নাঘরটা, তার জন্য আরও অসুবিধাটা হয়। তাই আম্মু এখানটায় ওই যে থালাগুলো আছে এইগুলো এখানটায় রেখে নেয়, আর বাকি সব ওই রান্না বান্না যেইটুকু হয় সেটা ওইখানটায় রাখে, মানে থালাবাটা এখানে রেখে দেয় আর কি, তো ওই গ্যাঞ্জামটা একটু কমে যায়। তার জন্য এটা একটু গুছিয়ে রাখা আর কি, নালে ওই ঘরে যদি একটু বহারটা বড় হতো তাহলে তো ওইগুলো সব ওইখানেই ঢুকে যেত। তো যাই হোক, কিছু করার নেই, এখন এইভাবেই মানে গুছিয়ে চলতে হবে। তো এই জায়গাটা একটু গুছিয়ে নেব ভালো করে, আর ওই নিচেকার ওইটা পুরোটাই ঠিকঠাক করে নেব, মানে হাঁড়ি পুতুলা ওইখানটা আর রাখবো না, এই সাইডটাই ভরে দিচ্ছি সবগুলোই। আর উপরের জায়গাটা আবার গুছিয়ে নেবো, মানে উপরে যা যা আছে সব কিছুই নাও একবার, তারপরে ভালো করে গুছিয়ে নেবো একবার। আর আমার আম্মা একটা কথা বলে যে সংসার গোছানোটা সব থেকে বেশি আগে শেখা উচিত, রান্না বান্না তো সবাই শিখে যায়, সংসার গোছাতে সবাই পারে না। সব থেকে আর কি যে সংসারটা গুছিয়ে রাখাটাই সবচেয়ে বড় কাজ আর কি মেয়েদের। সবাই সত্যি কথা বলতে রান্না বান্না সবাই এক টাইমে এসে শিখিয়েই যায়, সে ছোটো হোক বড় হোক সবাই শিখে যায়, কিন্তু সংসার গোছাতে সবাই শিখতে পারে না। তো আম্মু সেটাই আর কি বলছিলো ওখানে বসে বসে কথা বলা হয়ে যাওয়ার পর, যে ভালো করে গোছা, নিজে নিজে গোছা, আমাকে বারবার ডাকিস না, নিজে নিজে সংসার গোছাতে শিখ, আমি কতকাল বাঁচবো নিজে তোকেই সংসারটা গুছিয়ে রাখতে হবে। তো আমার মায়ের তো ওই কথা, মানে সব মায়ের ওই কথা, আমরা কতকাল বাঁচবো তোরাই বাঁচবি, সব দেখে শুনে রাখ, ওই আর কি। আমার মাও সেরকম আর কি বলে, রাগও লাগে একা সময় যে সব কথার মাঝখানে ওই কথাটা বলতেই হয় আমার মাকে। তো এটা কিন্তু ঠিকই বাস্তব কথা যে সংসার গোছাতে নিজেকেই শিখতে হবে, মা এসে তো আর সংসার গুছিয়ে দিয়ে যাবে না, বা বোন এসেও সংসার গুছিয়ে দিয়ে যাবে না, নিজের সংসারটা নিজেকেই গোছাতে হবে। তো সেই সব কথাই আম্মু আর কি একা সময় বোঝায়, একা সময় মনে হয় এত বড় বড় কথা বলে কী লোক, মানে কীরকম কীরকম লাগে আর কি। তারপর একা সময় মনে হয় হ্যাঁ ঠিকই বলছে, কথাটা ঠিক না, মানে খারাপ কিছু বলেনি আম্মু। মানে আমি আম্মুকে বলছিলাম আর কি তোমার পছন্দ হবে কি না তা জানি না, তা করে দিচ্ছি তাহলে। আম্মু বলছে পছন্দ হবে না আমি উলুছোলা করে দেবো, আবার ঠিক করবি। তার মানে এই নয় যে করবি না, একবারে থেমে যাবি, একবার পছন্দ হলো না বলে আর গুছাবই না, এটা কিন্তু করিস না। তাই আমি বলছি বেশ ঠিক আছে গুছাই তাহলে। তা আম্মু এখানটায় এসছে আর আমার সাথে ওইসব কথা বলছিলো আর কি। তো আমি বললাম বেশ ঠিক আছে তাহলে, তুমি যাও আর তোমাকে ডাকবো না, আমি নিজে নিজে গুছিয়ে নিচ্ছি, ভালো হলে ভালো, না ভালো হলে খারাপ হয়ে যাবে বাস। তারপরে যদি পছন্দ না হয় আর আমাকে বলবা না। দিয়ে বলছে পছন্দ হবে না কেন, গুছাবি, গুছানো হয়তো একটু খারাপ হবে, তা কী হয়েছে পরের দিন আবার গুছাবি? আমি বলছি হ্যাঁ রোজ রোজ গুছাবো। বলছে হ্যাঁ রোজই গুছাবি। তো ওইসব কথাই বলছিলাম আম্মুর সাথে আমি। তো তারপরে আম্মু এখানে চলে গিয়ে যাবে একটু পরেই, তারপরে আম্মু বলছে একটু করে গুছাবি আর ঝাঁট দিয়ে নিবি, বা তার মানে ঝাঁট দিয়ে নিবি তাহলে দেখবি কম কম লাগবে। আমি বললাম বেশ। আর এমনি আমার ওই একবারে ঝাঁট দিয়ে বার করা ভালো লাগে না, দেখলে নি প্রথমে আমি একটুখানি আগে ঝাঁট দিয়ে ফেলে দিলাম, তারপরে আবার এইখানটা একটুখানি ঝুলটা হয়েছিল জানলাতে ওইগুলো ঝাঁট দিয়ে আগে ফেলে নেবো, তারপরে ওই উপরটা বলে নিচেটা যেহেতু গুছানো হয়ে গিয়েছে অলরেডি, হাঁড়িগুলো তো উল্টোনোই আছে, ওই ধুলো ঢুকবে না, অসুবিধা হবে না। আর এমনি তো আমরা যখনই হাঁড়ি ফাড়ি নিই একবার করে পানি বুলিয়েই তারপরে ইউজ হয়। যে আর আম্মু আমার কাছে এসেছিলো কারোকে ফোন লাগানোর জন্য, তো সেটা আমি লাগিয়ে দিলাম আম্মুকে। আর এই যে ছোটোবেলাকে হ্যারিকেন, এটা মানে সবার জায়গায় সব মানে এক এক জায়গায় এক রকম বলে, হয়তো জানি না আমি ঠিক কী বলে, তো আপনাদের ওখানে কী বলে বলবেন, আমাদের এখানে মনে হয় হ্যারিকেনটাই বলে, হ্যারিকেন বলে মনে হয়। তো যাই হোক, কী জানি কী বলে ভুলে গেছি, ওরকম ইউজ করি না, তো যাই হোক কিছু একটা বলে মনে পড়ছে না। তো এখানটায়
রেখে দিলাম, সব কিছু হালকা করে এটা গুছিয়ে নিলাম, আর তারপরে এদিকগুলো গুছিয়ে নেবো, সাইডে রেখে দেবো। আর এইখানটায় বিছিয়ে নিলাম ওইটা, তারপরে এই যে চটটাও বিছিয়ে নিলাম, আর ওইখানটা ওই চিক টাইপের চকই মানে চটটাই বিছাই আর কি। আর কারণ ওই যেহেতু ভিজে এক এক সময় পানিতে থাক, পানি ধুয়ে নিয়ে চলে আসি, এইখানটা একবারে রেখে দিই, আর তখন ওই চটে পড়ে চটটা থেকে আবার নিচেও পড়ে। আর ওইখানটা একটা থালাও রাখা হয়, যে থালাটার উপরে তখন পানিগুলো পড়ে, তখন থালাটা নিয়ে পানিটা ফেলে দেওয়া হয়। আর এইখানটায় সামনেটা তখন আমি একটু হালকা করে গুছিয়ে নিলাম, এরপর ওই যে মানে থালা বাটি যে জায়গাটা আছে ওটা গিয়ে রেখে দেবো ওইখানটায়। তো চলুন আমি ফটাফট করে করে নিয়ে, মানে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আজকে, তাও তো রান্না বান্নার দিকে যাইনি বলে একটু টাইম আছে হাতে। তো আম্মু যেহেতু তাড়াতাড়ি করে আজকে রান্নাটা করে নিয়েছে চালাতে গিয়ে, নাহলে অন্যদিন একটু লিটিপিটি লিটিপিটি হয়েই যায়। তো আম্মু মানে ওই যে আবার তুলোটাও ধুয়েছিলো সকাল সকাল উঠে পড়েছিলো, সেই জন্য তার জন্য রান্নাঘরে চলে গিয়েছিলো। আর রান্না করতে করতে আমাদের এমনিতেই একটা বেজেই যায়, তাও আজকে আম্মুর 11:30 মধ্যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে বললামই। তো চলুন তাড়াতাড়ি করে আমি এগুলো একটু গুছিয়ে নিই, আর আম্মু আর নানি এখন ওইখানে গল্প করছে, আমিও একটু করে গল্প শুনে নিচ্ছি। আর এই যে থালাটা রাখলাম, এইটার উপর তখন পানিগুলো ওই যে বললাম পানিটা পড়ে, তখন তখন ওই থালাটা নিয়ে পানিটা ফেলে দেওয়া হয়। আর হাড়িকেলটা মানে আর তো ধোয়া হবে না, টাইম মতন টাইমও নেয় অতটা কি, তো ওটা সাইডে রেখে দেবো এখন। আর এই যে গামলাগুলো আছে, এই সামনেরটুকু আছে, এটা একটু হালকা করে গুছিয়ে নেবো। আর গামলাটা আগের দিন ওই যে পাশে বাড়িতে আশীর্বাদ হয়েছিলো তখন নিয়েছিল একটু, তো ওটাকে উপরে বাঙ্কারে ঢুকাতে হবে, কোনো ঢুকানো হয়নি, মানে নামানো হয়েছিল তো আর রাখা হয়নি। তো আমি পরে গিয়ে বিকেল দিকে ওটা রেখে দেবো। আর এখন এই দিকটা একটুখানি হালকা করে গুছিয়ে নিলাম সামনেরটুকু, এখানটা এই কটা রাখা এখানেই থাকে, যেহেতু ওই যে এক সময় রুটিটা করা হয় তখন আবার ভিতর দিকে কোথায় রাখবো তার নয়, তার জন্য ওইখানে সামনে রেখে দেওয়া হয়। আর এখানটা একটুখানি হালকা করে গুছিয়ে নিলাম, এই যে তিন থাকিটা ভাবলাম যে নামাই, কিন্তু আর টাইম ছিল না তার জন্য আর নামাইনি, মানে অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল গুছাতে গুছাতে, তার জন্য আর নামালাম না, একটুখানি হালকা করে এই জায়গাটা গুছিয়ে নিলাম। আর এইখানটায় চাল রাখা ছিল এইটাই দেখছিটাই, তাই ওইখানটায় রেখে দিলাম সাইড করে, আমার মনে হয় কিছু করবে আর কি। তো ওইখানটায় আমি হালকা করে ঝাড় ফাঁড় দিয়ে নিচ্ছি এবারে, তারপরে একবারে ওই দিকটা ঝাড় দিয়ে উপর চলে যাবো মোছা লাগাতে, উপরটা মুছে আসার পর তারপর নিচে এসে মুছবো। তো খাটে মাথাটা একটুখানি ওলোচলো হয়েছিল, তার জন্য খাটে মাথাটা একটু গুছিয়ে নিলাম, আর এই যে হাড়িকেলের সাইডে রেখে দিলাম এখন, পরে তখন ধুয়ে নেবো বা যাই হোক যখন টাইম পাবো করে নেবো। আর উষার মানে কী বলবো ওটাকে, ওইখানে একটু ধুলো ধুলো পড়েছিলো চৌকিটার উপরে, তাই ওটা একটু হালকা করে ঝেড়ে নিলাম। আর এখানটায় যে ময়লাগুলো হলো সেগুলো নিচে এখন ফেলে দেবো, তারপরে একবার বললামই যে উপর যাবো, এখন আর নিচেটা আগে মুছবো না, উপরটা মুছবো তারপরে এসে নিচেরটা মুছবো, আর উপরটা মুছবো যখন তখন তো দেখাবোই। তো চলুন আমার মোটামুটি কাজগুলো কমপ্লিট, আর ওই দিকগুলো আগে আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম, তাই আর ওই দিকটা ঝাড় দিলাম না, শুধু এই দিক থেকে বার করে ময়লাটা নিয়ে ফেলে দিলাম। তো চলুন এবার দেখিয়ে দিই কীরকম কী গুছালাম হালকা সালকা। তো ওই যে আম্মু আর নানি গল্প করছেন, আর এই যে এই দিকটা একটু হালকা যেটুকুই পারলাম গুছালাম, অনেকক্ষণ টাইম নিল, সেরকমভাবে গুছানো হয়নি। তারপরে উপরে এসে ঝাড় দিয়ে নিয়েছিলাম, ঝাড় দিয়ে নেওয়ার পর ঘর তিনটেই গুছিয়ে নিয়েছিলাম, মানে মুছেও নিয়েছি গুছিয়েও নিয়েছি, সেটা শেয়ার করে নিই, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, মানে নিচে অনেকটা টাইম চলে গেলো। আবার সেই এইখানে যদি এসে ভিডিওটাই করি, আর ভিডিওর আপলোডেরও টাইম হয়ে গিয়েছিলো, তার জন্য ভিডিওটা আপলোড করে দিলাম। আর ঘরগুলো তো কোনোই করিনি, মানে আপলোড বলতে ভিডিওটা চাপিয়ে দিয়েছিলাম আপলোডে, তার জন্য ফোনটা একটু রেখে দিয়েছিলাম সাইডে। ফোনটা এখন তার খুব গরম হয়ে যাচ্ছে বেশি ইউজ করলে, নিচে অনেকটাই ভিডিও হয়ে গিয়েছিলো তাই আর ইউজটা করলাম না, তখন যখন ঘরগুলো গোছাচ্ছিলাম তখন আর কি ভিডিওটা আপলোডে চাপিয়ে দিয়েছিলাম, তার জন্য একবারে যখন বাইরে মুছলাম তখনই ক্যামেরাটা আবার অন করলাম। তো চলুন আমি এবারে গুছিয়ে নিই, এ মানে সরি এগুলো মুছে নিই। আর কী বলুন তো, দেখে মনে হয় যে ছোটো পাড়া বারান্দা, কিন্তু ছোটো বারান্দা না, অনেকটাই বড় বারান্দা। আর তারপরে নিচে তিনটে ঘর, উপরে তিনটে ঘর, দুটো বড় বড় বারান্দা, মুছতে মুছতে অনেকটাই খুবই কষ্ট হয়, অসুবিধা হয়। আর এখন তো লাঠি উঠেছে তার জন্য অনেকটাই সুবিধা, নাহলে আগে তো হাতে করেই মুছতাম, আগে বলতে হাতে করে মুছতাম বলতে আমরা আর কি হাতে করেই মুছতো, তখন অতটাও লাঠি ছিল না। এখন আমরা একটু কাজ করতে গিয়েই মানে যে হাঁপিয়ে যাচ্ছি, আর আমরা কত না কাজ করেছে, তাই আম্মু আমার আমাকে একা সময় কথা শোনাবে, মানে এই যে আমি এইটা মুছবো, মুছে গিয়ে নিচে একটু আগে বসবো তারপর আবার নিচেরটা মুছবো, তাই আম্মু বলছিল তুই একটুতেই হাঁপিয়ে আছিস, আমি আগে কত কাজ করেছি বলতো বিয়ের পর, তারপরে আবার ঘর উছারা মুছা, নিচের রান্না বান্না করা, কত কাজ করেছি। তারপর আবার এক এক সময় একটা ডায়লগ মারে কি, ছেলেদের কাজ হচ্ছে আয় করা, আর মেয়েদের কাজ হচ্ছে কি সংসার গুছিয়ে রেখে আয়টাকে মানে ব্যয়টাকে কমানো। আমি বলছি আচ্ছা আচ্ছা ভালো কথা ভালো কথা।
তো বলছে ভালো কথা না, মাথায় ভালো করে ঢুকা যে ছেলে যখন আয় করে আন, মানে স্বামী আয়, স্বামীর কাজ হচ্ছে আয় করা আর বইয়ের কাজ হচ্ছে ব্যয় কমানো, সংসার গুছিয়ে রাখা। আমি বললাম বেশ ঠিক আছে মা, খুব হয়েছে আর বলতে হবে না। তো ওই করতে করতে আমাদের একের সময় কথা, একের সময় আমার তারিফও করে আবার একের সময় বকাও খায়, ওটাই হয় সবারই। যে মেয়েদেরকে ওই মারাই আস্তে আস্তে মানে বাড়ির যোগ্য মেয়ে করে তোলে আর কি। তো মাদেরই কাজ আর কি ওটা, ওটা তার আব্বারা করবে না, যে মেয়েদেরকে ভালো করে শাসন করা, কীভাবে সংসার করতে হয় এগুলো তো মারাই শেখায়, আব্বারা তো আর শেখায় না। তো যাই হোক, ওই সব কথাই আম্মুর কাছে একের সময় শুনি, ভালোও লাগে একের সময় খারাপও লাগে। তো আমার এদিকে উপরটা মোছা হয়ে গেছে, নিচেটাও মুছে নিয়েছি, আর এইদিকে খুবই রোদ ঢুকছিল তার জন্য পর্দাটা টেনে নিলাম। পর স্নান করতে চলে গিয়েছিলাম, স্নান করে এসে আম্মু দিয়ে খাবার খুলছে, আমাকে বললো যে আমটা কাটতে, তার জন্য আমগুলো কেটে নিচ্ছি। আর আম্মু আর নানি দুজনেই খুব আম খেতে ভালোবাসে, তার জন্য আর কি আমটা বাড়ানো। আমার অতটা ভালো লাগে না, কিন্তু আমার মা আর নানি দুজনেই বলে আমের পোকা, তাই আর কি তিনটে আম আর একটা গাছের আম ছিল, দেখাচ্ছি দাঁড়ান। আর এটা হচ্ছে গাছের আম, মানে পড়েছিল তো দিয়ে রেখে দিয়েছিল, পেকে গিয়েছে, তাই আমি বললো কাট দেখ মিষ্টি হবে। তো হ্যাঁ সত্যি খুবই মিষ্টি ছিল, আসলে আমরা ফলে গাছের আম তো এমনি মিষ্টি হয়, তার লেগেও না। তো চলুন, এখানে আমার আমগুলো কাটা হয়ে গেছে, এবার সবাই মিলে তিনজনে মিলে খাবার খেতে বসে পড়ি। আর আসলে আমার আর আমুন না, মানে দুজনে একা খেয়ে খেয়ে না বিরক্ত লাগে একা সময়, তাই একা সময় মনে হয় যে আরও কত মানে অনেকজনের সাথে খাবার খেতে বেশি ভালো লাগে, ওই দুজনে একা সময় খায় তো কেমন কেমন লাগে। তো চলুন, ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে বিকেলে একটুখানি গা মানে শুয়েছিলাম আর কি। তারপরে নানি বলছিলেন আর কি যে দাদির সাথে একটু দেখা করতে যাবেন, তাই দাদির কাছে গেলাম দাদিকে দেখা করতে, তারপরে ওখান থেকে চলে এসেছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেছে বলে এই মুরগিগুলোকে ঢুকিয়ে দিলাম। আসলে আমার নানি আর দাদি হচ্ছে ফুপু ভাইজি, তার জন্য আরও করে দেখা করতে গেলেন নানি। তো চলুন, তার জন্যও না আর কি মন হলো দেখা করতে, দুদিন এসে দেখা করা হয়নি সেই জন্য নানিকে নিয়ে গেলাম। আর এইদিকে মুরগিগুলোকেও ঢুকিয়ে দিলাম, এরপরে পড়তে চলে আসবে তাই পড়াতেও বসে পড়বো। আর আম্মু ওইদিকে নামাজ পড়তে বসে গিয়েছে, যেহেতু না আজান দিয়ে দিয়েছে অনেকক্ষণ। আর এই সন্ধ্যার সময় ফুলগুলো এত সুন্দর করে ফুটে ওঠে না যে কী বলবো, মানে ব্যাপক লাগে ফুলগুলোকে দেখে। এই দেখিয়েছিলাম সন্ধ্যামণি ফুল, অনেক কটা গাছে আছে, এই যে একটা গোলাপি টাইপের এটা আছে, আবার হলুদ রঙের একটা আছে, আবার মিক্সড টাইপের একটা কালার আছে। আসলে এগুলো তো বীচের হয় না, তো আম্মু আরও করে ছড়িয়ে ছড়িয়ে দেয় গাছের গোড়াতে, লিচু গাছের ওখানেও আছে। তো এরপর একবার একটু টাইম ছিল বলে ভাবলাম যে একবার ছাদে চলে যাই, গাছগুলোকে পানি দেওয়া হয়নি। তো আমি ছাদে চলে এসেছিলাম গাছগুলোকে একটু পানি দিতে। তো আর গাছগুলো মানে এই কদিন এত রোদ উঠছে যে ছাদে পানি দেওয়া দরকারই, তো তার জন্য আরও করে চলে আসলাম। আর ড্র্যাগন ফ্রুটে চারটে ফুল এসছে, দেখাবো, আর ভুলে গিয়েছিলাম দেখাতে, পরের দিন দেখিয়ে দেবো। তো ব্যাপক আর কি লাগছে, জানি না ফল মানে এতটা আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি যে ফল আসবে কি আসবে না বুঝতেই পারছি না। আসলে কোনো কিছু নিয়ে একটু বেশি বেশি করলে না সেই জিনিসটা আমার হয় না সেই জন্য। তো যাই হোক, একটু কম কম করার চেষ্টা করছি, তার জন্য সবসময় সব রোজ আমি তো রোজই যাচ্ছি ছাদে, অবশ্য রোজ ছাদে যাওয়ার ভিডিওটা শেয়ার করছি না, মানে বেশি বেশি করছি না আর কি। তো যাই হোক চলুন, আমি এইখানটায় গাছে পানিগুলো দিয়ে দিই, তারপরে আবার নিচে গিয়ে পড়াতে বসবো। তো এইখানটায় মোটামুটি লেবু গাছ, আর ওই যে লেবু গাছ সামনে দেখছেন ওটা একটু পাতাটা কেমন হয়ে গিয়েছে, মানে পানির অভাবে আর কি, পানিটা দেওয়া হয়নি তিন দিন ধরে, দু তিন দিন আসা হয়নি তার জন্য। তো আমি এগুলো পানি দিগুলো ভালো করে দিয়ে নিই, তারপরে নিচে চলে যাব, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করব না, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই না হয়, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসা হবে। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আম্মু আব্বুর খেয়াল রাখুন, ওরাই হচ্ছে সব থেকে মেন মানে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, এটা মাথায় রাখতে হবে। নিজের মা আব্বার থেকে বড় কেউ কাছের হয় না, সে যতই বলে না যে রক্তের সম্পর্ক হ্যান ত্যান অনেক অনেক কিছুই বলে, কিন্তু নিজের মা আব্বা নিজের মা আব্বাই হয়, ওদের মতন কাছের মানুষ আর কেউ হয় না। তো ওদেরকে একটু ভালো রাখুন, নিজেও ভালো থাকবেন, আল্লাহর রহমত বর্ষাবে। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটুকু চেষ্টা করুন যে কারোর মানে কারোর মনে যেন আপনার জন্য কখনোই আঘাত না লাগে, আর চেষ্টা করুন, চেষ্টা করতে অসুবিধা কী, সবাই সবার কাছে ভালো থাকে না, বা একটা মানুষ সবার কাছে ভালো হতেও পারে না জানি আমি, কিন্তু চেষ্টা করতে অসুবিধা নাই, ভালো হই বা খারাপ হই কারোর জন্য ক্ষতি না করি, এটুকুই আমার বক্তব্য। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।